হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যে যার বাড়িতে আছো। আমিও ভালো আছি আর আমার বাড়িতেই আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে বিকাল 5টা। বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। গত পরশু দিন বৃষ্টি হয়েছিল মঙ্গলবার দিনকে, তো সেদিনকে শিল পড়েছিল। আর ফেসবুকে দেখছি যে অনেক জায়গায় শিল পড়েছে, নাকি পুরো করোনা ভাইরাসের যেরকম আকার সেরকম আকারে দেখলাম অনেক জায়গায় ফেসবুকে অনেকে পোস্ট করেছে সেই ছবি। যাই হোক, আমি যে শিলগুলো পড়িয়েছিলাম একদম ছোট ছোট। পাঁচটা বাজে, যেহেতু চা করতে হবে, চা করবো। আর চায়ের সঙ্গে এই হলো আমাদের চা, আমার বরের লাল চা আর আমার দুধ চা। লাল চা খেতে আমার একটু ভালো লাগে না, তো আমি দুধ চাই খাই। আর তার সাথে বিস্কুট, আজকে হচ্ছে ক্রিম বেকার বিস্কুট খাচ্ছি, কারণ দোকানে বিস্কুট শেষ হয়ে গেছে। এই বিস্কুটটাই ছিল, তাই এটাই আনলাম। তো চা খাওয়া হয়ে গেছে আর ব্যালকনিতে এসে দেখছি দাঁড়িয়ে আছি একটু। খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখানে আর পুরো আকাশটা লাল লাল মতো হয়ে আছে। চারিদিকে পুরো একদম ওয়েদারটা খুবই সুন্দর, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া চলছে, খুব ভালো লাগছে। আর কদিন ধরে মানে স্কুলের কাজগুলো করছিলাম, তাই জন্য ভিডিও বানানো হয়নি। তোমাদেরকে বলেছিলাম সোমবারে স্কুলে যাব, সোমবারে গিয়েছিলাম, তো আমাদের কিছু কাজ দিয়েছিল আজকে, সেগুলো গিয়েছিলাম জমা দিতে। তো গিয়েছিলাম, ঠিক আছে, আরও কিছু কাজ বাড়িয়ে দিয়েছে, সেগুলো কালকে জমা দেবো। কালকের পরে পুরোপুরিভাবে ফ্রি হতে পারবো। তবে এরকম হয়ে যাওয়া যদি ছাদ থাকতো, ছাদে গিয়ে একটু দাঁড়াতাম ভালো হতো। চেয়ারম্যান একটা বসে পড়েছে, আমার আজকে এত বেগুনি খেতে ইচ্ছা করছে, কি বলবো, লকডাউনটা উঠবে, যা ইচ্ছা তাই খেতে পারবো। আর আজকে দুপুরে আমি রান্না করেছিলাম ঢেঁড়স আলুর তরকারি আর আম দিয়ে ডাল ভাত, ব্যাস আর কিছু না। তো আজকে কোনো খাবার বাঁচেনি রাতের জন্য, রাতে রুটি আর হয়তো বেগুনি করছি। আজ রাতে হয়তো রুটি আর ঢেঁড়স ভাজবো, ঢেঁড়স ভাজা আর রুটি করবো। তো যেদিনকে আমি সিম্পল রান্না করি সেদিনকে সব খাবার শেষ হয়ে যায়, রাতের জন্য কিছু বাঁচেই না। আর যেদিনকে একটু ভালো রান্না করবো, যেমন কালকে আমি করেছিলাম ডিমের ঝোল, তো বেঁচে গিয়েছিলো, ভাতও ছিল আর ডিমের তরকারিটাও ছিল। আজকে সিম্পল রান্না করেছে, আজকে সব শেষ হয়ে গেছে। এরকম বৃষ্টি পড়লে ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায়। আমরা ছোটোবেলায় যখন স্কুলে যেতাম, এরকম বৃষ্টি হলে যারা অর্ধেক ভিজে যাবে, মানে স্কুলে গিয়ে ম্যামরা দেখবে যারা অর্ধেক ভিজে গেছে, ওদেরকে ছুটি দিয়ে দেওয়া হতো। আমরা পাড়া থেকে তিনজন বন্ধু একসঙ্গে স্কুলে যেতাম। তো একবার কি হয়েছে, স্কুলে যাওয়ার সময় আমরা দুজন মোটামুটি ভিজে গেছি, আমি আর একজন। আর একজন যে বন্ধু ছিল, ওর কাছে ছাতা ছিল, তো ও খুব একটা বেশি ভেজেনি, তো ওকে ছুটি দেয়নি, আমাদের দুজনকে ছুটি দিয়ে দিয়েছে। তারপরে আমরা ও ভাবছি যে কী করে ঘরে যাবো, তিনজনে একসঙ্গে স্কুলে এলাম, একজন দুজনে ছুটি, একজন ছুটি হবে না। তো আমি সেখানে কী করছি, আমি তো পুরো মানে বেস্ট ফ্রেন্ড ছিল ছোটোবেলায়, তো ও ছুটি হচ্ছে না, আমার ছুটি হয়ে গেছে, আমি পুরো খেলে ফেলেছি। ম্যামকে গিয়ে বলছি যে আমি তাহলে কার সঙ্গে বাড়ি যাবো, আমি তো ওর সঙ্গে স্কুলে যাই, ওর সঙ্গে স্কুল থেকে ঘরে যাই, ওরকম বলতে ম্যাম আমার ওকে ছুটি দিয়ে দিয়েছি। ছোটোবেলার স্মৃতি মনে পড়লে কত ভালো লাগে, তাই না? যতই মন খারাপ হোক না কেন, ছোটোবেলার কথা মনে পড়লেই মুখে একটা হাসি চলে আসে। সেটা শুধু আমার না, প্রত্যেকেরই, প্রত্যেকেরই ছোটোবেলা খুব সুন্দর হয়, তাই না? যে বড়ো হলাম, ছোটোবেলায় ভাবতাম কবে বড়ো হবো, কবে বড়ো হবো, এখন বড়ো হয়ে ভাবছি ছোটোবেলায় ভালো ছিলাম, আবার যেন ছোটো হয়ে যাই। তো এখন 9:30 বেজে গেছে আর আমি এখন রান্না করবো, মানে ডিনার বানাবো। আর আজকে আমি বানাবো ডিনারটা, এটাকে কী বলে ঠিক জানি না, আমি এটাকে ভাজবো। তো অলরেডি দেরি হয়ে গেছে, 9:00 বেজে গেছে, তো এটাকে রাত দিয়ে কাটি, এটাকে ভাজবো পেঁয়াজ দিয়ে আর রুটি করবো, ব্যাস এটাই হবে আজকে আমাদের ডিনার।
তো আমার সবজি কাটা হয়ে গেছে, আর পেঁয়াজ লঙ্কা এগুলোকেও কেটে নিয়েছি। আর এখন কড়াইর মধ্যে সামান্য তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এই যে এটাকে মনে হয় ধুধুল বা তুর না যাই হোক এটা কিছু বলে, ঠিকটা মনে পড়ছে না, তো ওইটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করবো, আর নুন দিয়ে দিলাম সামান্য। নুন দেওয়ার পরে কিন্তু খুব জল বেরো এটা থেকে, তাই এটা ঢাকা দিয়ে হতে দিলাম। আর এদিকে আমি আটাটাও মাখিয়ে নিচ্ছি, তো ওটা জলটা যখন মরে যাবে তখন আমি ওর মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে একদম যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নেবো। আর আর আটাটা মাখিয়ে এখন রুটি করব। তো প্রথমে ভাবছিলাম যে পরোটা করব, তো মনে হলো এটা এটার সঙ্গে রুটি ভালো লাগবে, গরম গরম রুটি, তো রুটি করব। সবজিটা আমার ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে ধুলে রাখবো, আর রুটিটাও এরপরে পরে নেবো। আর কড়াইটা যেহেতু অনেকটা পুড়ে গেছে, তাই আমি এটা কড়াইটাকে ভিজিয়ে রেখেছি সিঙ্কে। পুরো ডিনার করা হয়ে গেলে তখন সব বাসনগুলো যখন মাজবো তখন কড়াইটাকে মেজে নেবো। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর বাসনও মেজে নিয়েছি। এরপরে আমি গ্যাস ওভেনটাও ভালো করে পরিষ্কার করে নিই, আর রান্না করার জায়গাটাও পরিষ্কার করে নিই, আর এরপরে কিছু স্কিন কেয়ার করি। এটা তোমাদের সঙ্গে আমি আগেও শেয়ার করেছি যে মুখটা ভালো করে ধুয়ে নিয়ে আমি গোলাপ জল দিয়ে মুখটা পরিষ্কার করি, তারপরে আমি অ্যালোভেরা জেল মেখে শুই, তো ওটাই করবো। আর এরপরে আমার স্কুলের কিছু কাজ আছে, সেটা করে তারপরে আমি শোবো। খাওয়া দাওয়া কমপ্লিট, আর বাসন টাসন মেজে গুছিয়ে রেখে দিয়েছি। তো এবারে স্কুলের কিছু কাজ আছে সেগুলো করবো, তো রাতের বাসনটা আমি মেজেই রাখি। আর এখন স্কুলের কিছু কাজ আছে সেগুলো করবো, কারণ কালকে এগুলো জমা দিতে হবে। তো স্কুলের কাজটা কমপ্লিট করে তবেই শোবো, আর আমার স্কুলের কাজটা করি। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। ব্লগটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।